প্রথম পৃথিবীর আপনার জঙ্গিপুরে আদালত আছে না নাই? কোর্ট আছে না? আছে। আপনি জজকে জিজ্ঞেস করবেন, স্যার আদালত শব্দটা কী শব্দ? জজকে জিজ্ঞেস করুন, ইংরেজি, বাংলা, আপনার উর্দু, আরবি, কি শব্দ? ওই শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। পৃথিবীতে প্রথম বিচার ব্যবস্থা এনেছে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, তার যুগ থেকে বিচার ব্যবস্থা। এবং পারস্য দেশের রাজারা গোটা পৃথিবীতে বিচার ব্যবস্থা দেখিয়েছেন আর আদালত তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তো কিছুই জানতে না, বলে মুসলমান কো কিয়া পতা হ্যায়, হমকো কহ রহে হ্যায় ভাই দেখো ইমতহান মত লো, হামারে দেশ কে জিতনে ভি লোক হ্যায় হম তো অমন আর চ্যান আর সুকুন চাহতে হ্যায়, হম উলামা লোক সারে কে সারে মুসলমান কে জিতনে উলামা হ্যায় হম চাহতে হ্যায় হিন্দুস্তান কে অন্দর মিল মহব্বত আর চ্যান আর সুকুন আ যাবে, কিউকি হম তো উস আয়াত পর আমল করতে হ্যায় জো হামারে আল্লাহ নে কাহা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমারা ধর্ম তোমারে পাস আর হামারা ধর্ম হামারে পাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট কোথায় বলুন তো? বোম্বের মীরা রোড, দুজন মুসলমান স্বামী স্ত্রী দুটো বেচারা কুরবানির একদিন আগে ছাগল কিনে এনেছে, 2000 তার অ্যাপার্টমেন্টের লোক রাস্তায় দাঁড়িয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, তুম বকরি নহি লা সকতে হ্যায় ইস অ্যাপার্টমেন্ট মে। বড়ি দুঃখ কি বাত হ্যায়, তিনার স্ত্রী কি বিবৃতি দিচ্ছেন জানেন মিডিয়াকে? বলে হাম তো দিওয়ালি মে জিসকে ঘর মিঠাই লেকে গয়া, মিঠাই কা ডিব্বা দিয়া বধাই দি, ও ভি হামারে খিলাফ খড়া হো গয়া, জিসকে ঘর মে মাই দিওয়ালি কি টাইম মিঠাই কা ডিব্বা দিয়া কে আপকা ত্যোহার হ্যায় আর ইয়ে হামারে তরফ সে তোহফা হ্যায়, ও ভি হামারে খিলাফ খড়া হো কে নারা লাগায়া জয় শ্রী রাম কে, কিউকে বকরি নহি কাট সকতে। মুসলমান যদি ছাগল জবাই করে বলে ছাগল হত্যা, মুসলমান গরু জবাই করলে গরু হত্যা, আর তুমি পাঁঠার বলি দিলে ওটা কি করে বলি হবে? ওটাও তো হত্যা। কথাটা বুঝতে পারেন? মোষের বলি হয় কালী পুজোয়, গোটা ভারতবর্ষে কয়েক কোটি মোষের বলি দেওয়া হয় কালী পুজোতে, সেটা কি করে বলি হতে পারে? সেটাও তো মহিষ হত্যা হবে, একটা প্রাণীকে মারা হচ্ছে। মুসলমান জব করে আল্লাহর নাম নিয়ে জব করলে হত্যা গো হত্যা হয়ে যায়। এই ভাষাটা কারুর ভাষা নয়, হামারে দেশকে জিতনে বিকনে বিকে হুয়ে মিডিয়া লোক হ্যায় আর ইয়ে কুত্তা লোক হ্যায় ইসি লোক কা ভাষা হ্যায়। মাইনে উস দিন দেখা, আমি সেদিনে দেখলাম একটা মেয়ের নাম হচ্ছে সুবুই খান, সুবুই খান একটা মেয়ের নাম, টিভির অ্যাঙ্কারের ডাকেতে এসছে, সেখানে ডিবেট চলছে, শোয়েব জামাই বলে একজন আছে। সব থেকে বড় জিনিস বলি, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, টিভির যেগুলো দেখবেন, টিভিতে যে অ্যাঙ্কার দিকে দেখবেন এবং টিভির যেগুলো ডিবেট দেখবেন, আমাদের মতো দাড়ি টুপিওয়ালা হলে তাদেরকে মৌলবি ভাববেন না, ও মাল কটা গাই মুখো হেলে। গাই মুখো হেলে জানেন? গায়ের মতো মুখটা, ভোরের বেলায় ঘোষ গাই দুয়াতে ঢুকেছে আর মেরেছে লাত, তখন দেখছে এটা তো ইঁড়ে গুড়, কিন্তু মুখটা গায়ের মতো। তো ওগুলো হচ্ছে মলবি গোছের মাল, দাড়ি রেখেছে, মাথায় টুপি লাগিয়েছে, দুটো বই পড়েছে, তাদেরকে মনে করছে তারা 5000-10000 টাকায় বিক্রিতে চলে আসে, এসে ইসলামের ভগ্না। সবই খান ওপেন বলছে, আপনারা দেখেছেন, আমি প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করে যাব, আর আপনাদের মধ্যে যদি বিন্দুমাত্র ইমান থাকে নিয়ত করেন, 72 হুর এক ফিল্ম বার করেছে ডায়রেক্টর, সবাই নিয়ত করেন ওই ফিল্মটার কনসেপ্টটা চোখেও দেখবো না। জোরে বলুন ইনশাল্লাহ। স্টেপ পার করেন, এটা মুসলমানের বিরুদ্ধে এজেন্ডা। এই ফিল্ম আসার আগে যখনই কাশ্মীর ফাইলস এসছে, যখনই আপনার কেরল ফাইল এসছে, আমি 6 মাস আগে বক্তব্য দিয়েছি, ইউটিউব খুলে দেখেন, মুসলমানদের বিরুদ্ধে বহুত বড় একটা জাল বিছানো হচ্ছে। সেই জালটা হচ্ছে মুসলমানকে খিলাফ বদনাম কর দো। হিন্দুস্তান মে আগর কোই ফেমাস হোনা চাহতা হ্যায় মাই কহ রহা হুঁ, কুরআনকে খিলাফ বোল দো, রসুলকে খিলাফ বোল দো, মুসলমানকে খিলাফ বোল দো, তো উসকো ওয়াই ক্যাটাগরি কা বডিগার্ড মিল জায়েগা।
আমি ইয়াসিন এক্ষুনি যদি আল্লাহর বিরোধী কথা বলি রসুল বিরোধী কথা বলি সকালবেলায় আমার বাড়িতে দিল্লি থেকে জেট ক্যাটাগরির বডিগার্ড চলে আসবে, দারুণ কথা বলেছে লোকটা। তা না হলে কখনো ভারতের মতো মাটিতে হারাম করের আওলাদ তসলিমা নাসরিন ঠাঁই পেত না বাংলাদেশে, তাকে জুতো মেরে বার করা দরকার ছিল। সে আমার রসুলের বিরুদ্ধে কলম টেনেছে, ইসলামের বিরুদ্ধে কলম টেনেছে, সে কি করে ভারতে ঠাঁই পেতে পারে? আমার রসুলের বিরোধী সই খান মেয়েটা কোনো হিন্দু নয়। আমি অনুরোধ করে যাচ্ছি মুসলমান ভাইদিকে, এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে একটাও হিন্দু বাড়িতে নয়, শিখ ইসাই বাড়িতে নয়, সব পয়দা হয়েছে মুসলমান ঘরে, একটাও বাইরের নয়, সব আপনার আমার ঘরে। ওয়াসিম রিজভি মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে, সুবুই খান মুসলমান ঘরে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে, যতগুলো যে ছেলেটা কোরআনে লাত মেরেছে পুড়িয়েছে এই ছেলেটাও মুসলমান ঘরের জন্ম, কোনো ইহুদি খ্রিস্টান ঘরের জন্ম নয়, এর আসল বাড়ি ইরাকে। যতগুলো বড় বড় দুশ্মন এই যুগে জন্ম নিচ্ছে সব মুসলমান ঘরে জন্ম নিচ্ছে, তার একটাই কারণ আপনি আপনার বাচ্চাকে ছোট থেকে এই কোরআনের তালিম দিতে পারলেন না। কেন? আপনার ছেলে কে বললো ডাক্তার হবে না, কে বললো মাস্টার হবে না, কে বললো প্রফেসর হবে না? আমি ইয়াসিন বলে যাচ্ছি সব ছেলেকে মৌলবি করার দরকার নেই, যদি চারটা ছেলে থাকে একজনকে মৌলবি করুন, একজনকে হাফিজে কোরআন করুন, একজনকে উকিল করুন, একজনকে ডাক্তার করুন, আমাদের কাজে আসবে। আমি দু মাস আগে অনুভব করেছি আমার মুসলমান ঘরের ছেলেদের ডাক্তার মাস্টার উকিল হওয়া জজ হওয়া কত দরকার, কতটা প্রয়োজন, পুলিশ অফিসার হওয়া মুসলমান ঘরের ছেলেদের এডুকেশন কতটা প্রয়োজন। আমার গাড়ি বর্তমানে কোনো জায়গায় বুঝতে পারিনি সিগন্যাল ফেল করেছে আমার ড্রাইভার, আমার কাছে চিঠি এসছে কোর্ট থেকে, কোর্টে হাজিরি দিতে হবে, ফাইন করেছে প্রশাসনের তরফ থেকে, আমি গেছি, আমি গাড়ি থেকে পা রেখেছি, 20 থেকে 25 জন ছুটে এলো, কেউ বলছে হুজুর কি হয়েছে, কেউ বলছে মন্না কি হলো, চিঠিটা দেখালাম, একজন উকিলবাবু বললে স্যার আপনাকে কোথাও যেতে হবে না, এই এসি রুমে বসুন, আমাকে বস করালো, চিঠি নিয়ে গিয়ে তারা গিয়ে জজের সাথে কথা বলে বলেছে এটা তো হাজিরি দিবার কথা, বলেছে তিনি গণ্যমান্য ব্যক্তি, এখানেই কেসটাকে রফাদফা করতে হবে, উনি সামনে আসবেন না, ডিলিট করুন, ফাইন 500 জায়গায় 1000 টাকা লেন, 500 টাকায় নিয়েছি বলে মানুষটা বলে না এখানে দাঁড়াবে না। তো সেখানে আমি গর্ববোধ করলাম যে মুসলমান ছেলেগুলো উকিল থাকার কারণে আমার মতো একটা মৌলবিকে ওখানে দাঁড়াতে হলো না, ওই জায়গায় দাঁড়াতে হলো না। আপনি বলুন যদি আমার মতো মৌলবি অসুস্থ হয় আর রাস্তায় যদি আমাকে গিয়ে ডাক্তারের চেম্বারে লাইন দিয়ে বসতে হয়, আমার সম্মানের হানি না হানি নয়, আমাকে কষ্ট লাগবে, আমার সম্মানে আঘাত লাগবে, আর আমি গিয়ে যদি ডাইরেক্ট লাইন পাই, বর্ধমানে আছে আসান আর শুভম নাসির ভাই, আমি যখন যা বলি আরে ভাই মুর্শিদাবাদের পেশেন্ট আসছে একটু দেখে দিবেন, স্যার আপনার আপনি চিন্তা করবেন না ঘরে ঘুমান, খালি পাঠিয়ে দেন আমার নম্বর দিয়ে দেন, রিসপেক্ট করে ভালোবাসে, নাসির ভাই আছে, খতিব ভাই আছে, আমাদেরকে ডাকে। আমি আসছিলাম আমার বমি হয়েছে, আমি রামপুরহাটে বললাম ডাক্তারকে বলে স্যার তাড়াতাড়ি আসুন আমার নার্সভূমে, গেলাম আমার চিকিৎসা সব বাদ দিয়ে আমাকে এসি রুমে অফিসে বস করিয়ে ওষুধ দিয়ে আমার চিকিৎসা করা সম্মানের সঙ্গে, এক প্লাস আমাকে বললে স্যার কি খাবেন বলুন, আমি কিছুই খাবো না, গাড়িতে চাপিয়ে দিল। কেন? আমার মুসলমান ভাই, সে বুঝে একটা আলেমের কি সম্মান, আলেমের কি শান, এই মানুষটার চেয়ার জায়গাটা কোথায়। ওই জন্য আমি মুসলমান প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, আল্লাহ সন্তান দিয়েছে সুশিক্ষা দেন, এডুকেশন দেন, ডাক্তার করুন, আর এডুকেশনের সাথে সাথে আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক উকিল হোক ব্যারিস্টার হোক মাথায় রাখবেন, তার সঙ্গে সঙ্গে দিনী শিক্ষা অবশ্যই দেবেন, চলে বলুন ইনশাআল্লাহ। কেন? এই জন্যে দিনী শিক্ষার প্রয়োজন, ডাক্তার হবে উকিল হবে ব্যারিস্টার হবে নেতা হোক মন্ত্রী হোক এমএলএ এমপি হয়ে যাক, পৃথিবীর যতগুলো গদি আছে পেয়ে যাক, আল্লাহর কসম বলছি যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। বালহুম আদাল সামান্য একটা চতুষ্পর জন্তুর মতো, আমার বর্তমানে ডাক্তার দেখিয়ে দেবো, আমাদেরকে দেখলে রেসপেক্ট করে, আমাদেরকে দেখলে সম্মান করে, সালামের উত্তর দেয় চেম্বারে গেলে, এমন মুসলমান ঘরের ছেলে দেখিয়ে দেবো সালামের উত্তর তো দূরের কথা, সে পরিচয় দেয় না আমি মুসলমান ঘরের ছেলে। কেন?
একটা লালিত পালিত হয়েছে বেঈমান আর কাফেরের কোলে, বেঈমান আর নেমো খারামের কোলে, নাস্তিকের কোলে। তার বাবা মা তাকে কখনো দিনই শিক্ষা দেয়নি, তার জন্যে তার কাছে না নামাজ আছে, না রোজা আছে, না দিনদারি আছে। ওই জন্যে আমার মুসলমান ভাই, এডুকেশন অবশ্যই প্রয়োজন, দিনই শিক্ষা, দুনিয়াবি শিক্ষা সবাই দেবো। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। এই সুবুই খান বলে মেয়েটার একটা ভাষা শুনেন, সব থেকে প্রথম ভাষা, মুসলমান লোক বারো বারো সালকে বাচ্চি কো নিকাহ করতে হ্যাঁ আর উসে বলাৎকার করতে হ্যাঁ। জোরে বলুন নাউজ বিল্লাহ। মুসলমান বারো বছরের মেয়েকে বিয়ে করে, বিয়ে তার সঙ্গে বলাৎকার করে। আমার ভাই, আমি জানেন কি বলি গর্ব করে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টই নবীর সুন্নত বেশি পালন হয়। জানেন প্রত্যেকটা নবীর সুন্নত একটা সুন্নত, সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, মা আয়েশার বয়স ছিল মাত্র ছ বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সংসার শুরু করলেন তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল ন বছর। যদি আপনি সায়েন্সে যান, ইসলামে যান, ডাক্তার আর বিশেষজ্ঞকে জিজ্ঞেস করুন, যারা শিক্ষিত আছেন, যারা মনে করছেন আঠারো বছর বয়সে মেয়েরা বালিগ হয়, আঠারো বছর বয়সে ছেলেরা বালিগ হয়, শুনে রেখে দেন না, মেয়েরা ন বছর পেরুলে বালিগান করিবা, বালিগ হব হব। যখন এগারো বছরে পা দেয়, যখন বারো বছরে চলে যায়, ঢুকে যায়, তখন সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে, তার মধ্যে চলে আসে। তার মানে পূর্ণাঙ্গ যৌবন পায় একটা নারী এবং একটা পুরুষ। তার পাপ লেখা হয় আঠেরো বছরে নয়, বারো বছরের পর থেকে পাপ লেখা শুরু হয়ে যায়, বালিগ হওয়ার পর থেকে, মেয়েদের মেন্স চালু হওয়ার পর থেকে তার পাপ লেখা শুরু হয়, ছেলেদের বীর্যপাত স্বপ্নদোষ হওয়ার পর থেকে তাদের পাপ লেখা শুরু হয়। এটা মাথায় রাখবেন, এটার নাম বালিগ। আঠেরো বছরটা বালিগ নয়, আঠেরো বছর হচ্ছে সরকারের আইন, ভারতের আইন, ভারতের সংবিধান, এটাকে আইন করা হয়েছে। আঠেরো বছর না হলে ছেলে মেয়েরা বালিগ নয়। নির্ভয়া কাণ্ড, যে মেয়েটাকে বাসের মধ্যে ধর্ষণ করা হয়েছিল, দুজন ছিল সতেরো বছরের যুবক, তারা কি করে করলে? তারা তো না বলো, কথাটা বুঝতে পারেননি, তারা না বলো।